तो माननीय प्रधानमंत्री के पश्चिम बंगवासी विशेषकर सुंदरबन एलिका पूर्व मेदनीपुर कोस्टाल एलिका उत्तर दक्षिण चौबीस परगना एलिका जो समस्त एलिका क्षतिग्रस्त होलकार मानुषर पक्ष कृतज्ञता और अभिनंदन जानाबो आमी एवं देवश्री चौधरी केंद्रीय सरकार राष्ट्रमंत्री राज्य थेके प्रतिनिधित्व करछेन कृतज्ञता जानाबो जे तिनी तार शत व्यस्ततार मध्य 48 घंटार मध्य एरियल सार्वे करेछेन एवं एखाने सभा करेछेन गत परशुदिन थेकेई आमी सम्माननीय प्रधानमंत्री अफिस एवं स्वराष्ट्रमंत्री अफिसेर संगे केंद्रीय जोगाजोग रेखेछिलाम एवं केंद्रीय स्वराष्ट्रमंत्री संगे अनेक बार आमार कथा हुई एलाका एवं तादेर राज्य सरकार विभिन्न एजेंसी साथे साथे एनडीआरएफ कोस्टगार्ड आमादेर आर्मी लोकेरा तारा प्रचुर सहयोगिता करेछेन आमरा तार जन्य कृतज्ञ। आमी प्रधानमंत्री के बोलेछिलाम जे पश्चिमबंगेर एई जे दुर्दशाग्रस्त अवस्थाय मानुषजन आछेन आर्त मानुष तादेर हये किछु कथा बोलबो। प्रधानमंत्री आमाके एखाने तार अफिस थेके बोलेछिलेन एखाने मीट करते एवं सेखाने तार आपत्ति जानाते जा क्षयक्षति से सुयोग आमी पेयेछि आमी सेई मानुषदेर पक्ष थेके जानियेछि एवं आशा करब प्रधानमंत्री देखे गेछेन एवं राज्य सरकारेर पक्ष थेकेओ माननीय मुख्यमंत्री लिखितभावे क्षयक्षतिर विवरण प्रधानमंत्रीके दियेछेन। এখন রাজনীতি করার সময় নয়, রাজনীতির ঊর্ধ্বে থেকে আমরা সবাই মিলে বাংলার স্বার্থে বাংলার মানুষের স্বার্থে একসঙ্গে কাজ করব এবং আশা করব যে মাননীয় প্রধানমন্ত্রী দেখে যাওয়ার পরে যা করা উচিত সেটা তিনি করবেন রাজ্য সরকারের সঙ্গে সহযোগিতা। শুনুন, মুখ্যমন্ত্রী আমি যেটুকু চোখে দেখেছি তিনি এসে একটা জ্ঞাপন প্রধানমন্ত্রীকে দিয়ে তিনি বিভিন্ন জেলা পরিদর্শনে ব্যস্ত আছেন এইটুকু কথা বলে বেরিয়ে গেছে। আমি বলতে পারবো না, মুখ্যমন্ত্রী রিপোর্টটা দিয়েছেন প্রধানমন্ত্রীর হাতে, লিখেছে প্রধান মুখ্যমন্ত্রী দিয়েছেন প্রধানমন্ত্রীকে, আমি দেখবো কি করে। না আমি তো মিটিংয়ে আমি দেবশ্রী চৌধুরী, ধর্মেন্দ্র প্রধান, সম্মানীয় গভর্নর, রাজ্যপাল এবং আমাদের ভাস্কর কুলবে আমরা মিটিং এর মধ্যেই ঘরের মধ্যেই ছিলাম। ঘরের ভিতর বাইরে থাকার কারণটা রাজ্যের কোনো শুনুন, আমি তো ভিতরের মিটিং এর বর্ণনা দেওয়ার জন্য আপনার কাছে বলছি না। মূল বিষয় হচ্ছে এই সময় রাজনীতির ঊর্ধ্বে থাকা উচিত। প্রধানমন্ত্রী এসেছেন, কোনো বিতর্ক নেই, আমরা কৃতজ্ঞ বঙ্গবাসী হিসেবে, পশ্চিমবঙ্গবাসী হিসেবে আমরা কৃতজ্ঞ। আমি প্রধানমন্ত্রীর অফিসের সঙ্গে যোগাযোগ করেছিলাম, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কথা বলেছিলাম, তারা বলেছিলেন এখানে দেখা করে। আমার যে বক্তব্য আমার এলাকা, আমি নিজে কোস্টাল এলাকার লোক, আমি সেখানকার নন্দীগ্রামের প্রতিনিধি, আমি রাজ্যের 2,27,00,000 মানুষ ভোট দেওয়া ভারতীয় জনতা পার্টির বিরোধী দলের নেতা এবং আমি সেই সুযোগটা আমাকে প্রধানমন্ত্রী এখানে বলেছিলেন দেখা করে জানাতে। আমি জানিয়েছি আমার কাজ আমি করেছি, মুখ্যমন্ত্রী তার আমার চোখে যেটুকু দেখা একটা জ্ঞাপন দিয়ে তিনি বিভিন্ন জেলায় ঘুরছেন, দক্ষিণ চব্বিশ পরগনা গেছিলেন, আবার যেতে হবে তা বলে তিনি জ্ঞাপন দিয়ে আর যাব। রিভিউ মিটিং এ মুখ্যমন্ত্রী থাকার প্রয়োজন ছিল কারণ এত গুরুত্বপূর্ণ? না না, আমি কোনো বিতর্কে যাব না। আজকের দিনটা হচ্ছে বাংলার সমস্ত মানুষের ঐক্যবদ্ধ হয়ে কেন্দ্রের কাছে প্রধানমন্ত্রীর কাছ থেকে আর্ত মানুষের জন্য সাহায্য সহযোগিতা মদত আদায় করা। এখানে কোনো বিতর্ক
কোনো রকম রাজনৈতিক আক্রমণ তর্জার মধ্যে আমি শুভেন্দু অধিকারী যাব আমি যা হয়েছে বলেছি আমি প্রধানমন্ত্রীকে বলেছি যে আমফানের মতো ব্যাপক ক্ষয়ক্ষতি না হলেও বিশেষ করে নদী এবং সমুদ্র পার্শ্ববর্তী এলাকার গ্রামগুলিতে ব্যাপক জলোচ্ছ্বাস হয়েছে এবং বুদ্ধ পূর্ণিমা বালাসরে ইয়াসের ল্যান্ডফল আর ভরা জোয়ার চন্দ্র সবটা একসঙ্গে মিশে যাওয়ার জন্য ওই সকাল 9টা থেকে 11টার মধ্যে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে সমুদ্র এবং নদী পার্শ্ববর্তী এলাকায়। তাতে আমি মাননীয় প্রধানমন্ত্রীকে বলেছি আপনি হলদিয়া থেকে বারাণসী যেমন 1500 কিলোমিটার দীর্ঘ এম্বাংমেন্ট বাঁধিয়ে সুন্দর করে জাতীয় জলপথ তৈরি করেছেন, এখানকার ম্যাক্সিমাম নদী হুগলি হলদি থেকে রূপনারায়ণ থেকে ম্যাক্সিমাম নদী এবং সমুদ্র পুরোটাই আইডাব্লিউ ইনল্যান্ড ওয়াটার অথরিটির হাতে, তা ন্যাচারালি আপনি বারাণসী হলদিয়া যেভাবে করেছেন আগামী দিনে সেই ধরনের স্কিম করে পারমানেন্ট সলিউশন করুন যাতে সমুদ্র বাঁধের ইরোশন এবং নদীগুলোর ইরোশন এটাকে আটকানো যায়। আর সুন্দরবন এটা একটা আমাদের মানে আন্তর্জাতিক ক্ষেত্রে একটা প্রকৃতির সৃষ্টি, এই সুন্দরবনকেও যাতে রক্ষা করা যায় তার জন্য আপনি সরাসরি একটা উদ্যোগ ভাবনা চিন্তা করুন, এইটুকু আমি বলার সুযোগ পেয়েছি। কালকে বলেছেন যে ম্যানগ্রোভ অরণ্য নিয়ে মুখ্যমন্ত্রী বলেছেন ম্যানগ্রোভ অরণ্য খুব প্রয়োজন, তো আপনিও কি সেটা? না, আমি বিশেষজ্ঞ নই, এগুলো প্রকৃতি বিশেষজ্ঞদের বলা উচিত, আমি বিশেষজ্ঞ নই। ম্যানগ্রোভ আমরা বইতে পড়েছি, চোখে দেখেছি, আমি তো সমুদ্রের পাশেরই ছেলে, আমার বাড়ি থেকে 10 কিলোমিটার জুনপুর গোপালপুর মানে সমুদ্রের পাশেই থাকি আমি বলতে গেলে, তা ন্যাচারালি ম্যানগ্রোভের একটা মানে ধারণা আমার আছে, কিন্তু আমি ওই বায়োসায়েন্সের টিচার বা বিজ্ঞানী নই বা ওই সাবজেক্ট নিয়ে পড়িনি, ন্যাচারালি এটা নিয়ে একেবারে বৈজ্ঞানিক মত দেওয়া বা তার ভিত্তি কতটা এটা দেওয়া আমার পক্ষে সম্ভব। আপনি ছিলেন বলে আজকে মুখ্যমন্ত্রী বৈঠকে থাকলেন না, এটা আপনাকে মুখ্যমন্ত্রী বলেছেন? না, তা রটেছে, আমি কাল্পনিক প্রশ্নের উত্তর দেবো কেন, যখন মুখ্যমন্ত্রী বা রাজ্য সরকারের পক্ষ থেকে এই সম্পর্কে কিছু বলবে তখন আপনি জিজ্ঞেস করবেন আমি উত্তর দেব। তিনি সব শুনেছেন, তিনি খুব সহানুভূতিশীল এবং সেটা প্রধানমন্ত্রীর অফিসে করবে। ঠিক আছে, থ্যাংক ইউ।